প্রথম থানার সাহায্য নিতে চাইছিলাম, কিন্তু থানা আমাদেরকে সাহায্য করতে রাজি না। আমরা 1 মাসের উপরে ঘুরছি, তারপরে আমরা হাইকোর্টের উকিল অ্যাডভোকেট দেবাশিস দত্ত ওনার কাছে আসি, আইসা বিস্তারিত বলার পরে উনি আমাদের কেসটা গ্রহণ করে এবং কোর্টের মধ্যে মামলা করাই। তো দেবাশিস স্যারের কাছে মারফতে আমরা মামলা করছি। দেবাশিস স্যারের কাছে আমরাও অনুরোধ করছি যেন আমাদের টাকাটা ফিরিয়ে আনিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং ওই প্রতারককে যেন কঠোর শাস্তি প্রদান করা হয়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের এবং আমাদের পরিবারের এবং রাজ্যের যেন আর কেউ প্রতারিত না হয় ওনাকে আমি বিনম্রভাবে অনুরোধ করতেছি আমাদের টাকাটা ফিরিয়ে নিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। আমি মাছ ব্যবসা করি, আমার সাথে আরো আছে দুজন, তারাও মাছের ব্যবসা করে। একজন আরেকজনের দোকানে সেলম্যান হিসাবে কাজ করে, আরেকজন অটো ড্রাইভার। টোটালে আমরা 5 জন আছি। 4 মাসের ব্যবধানে এত